হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সামনে অনলাইন যে মক টেস্ট আমরা তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, সেই মক টেস্টের 12 নম্বর সেশন নিয়ে চলে এসেছি। তো তোমরা অন্যান্য দিনের মতো আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের আনসার অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে এবং অবশ্যই ক্লাসের শেষে জানাবে কে কত পেয়েছো। আমরা তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্যই তোমাদের যে কথা সেই কথা অনুসারে কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আমাদের চ্যানেলে টেট এবং জেআরবিটি ক্লাস কন্টিনিউ রাখছি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আজকে তোমাদের প্রথম কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাজ দ্য ফাংশন অফ ন্যায় পঞ্চায়েত। ন্যায় পঞ্চায়েতের কাজ হিসেবে কোনটি ভুল? তো এখানে যে চারটি অপশান দেওয়া আছে সেই চারটি অপশান থেকে তোমরা 10 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করে দাও। তোমাদের টাইম স্টার্ট। রাইট আনসার কি হবে? তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 1-এর রাইট আনসারটি হবে অপশন ডি, অর্থাৎ উপরের তিনটি কিন্তু ন্যায় পঞ্চায়েতের যে কাজ তার সাথে মিলছে না। ইট অপশন এতে দেওয়া আছে মেনটেন্স ভিলেজ স্কুল, গ্রামের যে স্কুল, গ্রামের স্কুল, গ্রাম পঞ্চায়েত কিন্তু ডিল করে না এসব কিছু নিয়ে। ইট রানস হেলথ সেন্টার, পঞ্চায়েতের মাধ্যমে হেলথ সেন্টারও চালানো হয় না, এগুলি রাজ্য সরকারের তরফ থেকে চালানো হয়। স্কুলও ঠিক তেমনি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে চালানো হয়, হেলথ ডিপার্টমেন্ট থেকে হেলথ সেন্টার চালানো হচ্ছে। অ্যান্ড সিতে ইট গিভস লোন টু দ্য ফার্মার্স, তো ফার্মার্সকে লোন দেয় ব্যাংকের তরফ থেকে। তাই এখানে কিন্তু এই তিনটি অপশানে কিন্তু এখানে ভুল দেওয়া আছে, তাই অল অফ দ্য অ্যাভাব আমরা ঠিক করেছি। কোশ্চেন নাম্বার 2, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রন্টিয়ার গান্ধী। টাইম স্টার্ট, তোমরা আনসার করে দাও, সীমান্ত গান্ধী হিসেবে কে পরিচিত? তোমরা অনেকে রাইট আনসার করেছো, ওয়েল ডান অল। এখানে রাইট আনসার হবে খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী হিসেবে আমরা জানি। নেক্সট কোশ্চেন, দ্য ওল্ডেস্ট ওয়েল ফিল্ড ইন এশিয়া ইজ লোকেটেড ইন, এশিয়ার যে প্রাচীনতম যে তৈল ক্ষেত্রটি আছে এটি কোথায় অবস্থিত? গুজরাট, আসাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড নাগাল্যান্ড দেওয়া আছে। 10 সেকেন্ড সময় তোমাদের জন্য আমরা স্টার্ট করে দিলাম, তাড়াতাড়ি আনসার করে দাও, সবাই কমেন্ট বক্সে আনসার দেবে। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে আসাম। কোশ্চেন নাম্বার 4, হু ওয়াজ নোন অ্যাজ বাদশাহ খান, কে বাদশাহ খান নামে পরিচিত? তোমাদের সময় শুরু, এখানে আনসার করে দাও। অপশন এতে আছে মোহাম্মদ আলী জিন্না আছে, বিতে আছে আবুল কালাম আজাদ, সিতে খান আব্দুল গফর খান অ্যান্ড ডিতে খান আব্দুল ওয়ালি খান দেওয়া আছে। তো কোশ্চেন নাম্বার 4-এর রাইট আনসারটি কি হবে? বাদশাহ খান নামে কে পরিচিত? কোশ্চেন নাম্বার 4 রাইট আনসার হবে অপশন সি, খান আব্দুল গফর খান বাদশাহ খান নামেও পরিচিত। ইয়েস ফ্রেন্ডস, পলিটিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লিডার খান আব্দুল গফর খান ওয়াজ নোন বাই দ্য নেম বাদশাহ খান। তোমার যদি আমরা নেক্সট কোশ্চেন আনলাম, দেখো নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ জুডিশিয়াল ফাংশন অফ দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের জুডিশিয়াল ফাংশন কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। অপশান 4টি দেওয়া আছে, এখান থেকে অপশানগুলি একটু ভালোভাবে জাজ করো, তারপর আনসার করে দাও খুব তাড়াতাড়ি। অপশান এতে কি দেওয়া আছে? ইন ইট ক্যান ইট ক্যান ইট ইট ক্যান ইম্পিচ অ্যান্ড রিমুভ দ্য প্রেসিডেন্ট আউট অফ হিস অফিস, প্রেসিডেন্টকে তার পদ থেকে ইম্পিচ করতে পারবে পার্লামেন্ট। অপশান এতে বলছে, বিতে বলছে ইট ক্যান ইম্পিচ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে জাজ, সুপ্রিম কোর্টের জাজকেও কি করতে পারবে? পার্লামেন্ট কি করতে পারবে? ইম্পিচ করতে পারবে। অ্যান্ড সিতে বলছে ইট ক্যান ইম্পিচ দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের জাজকেও ইম্পিচ করতে পারবে, যে ফাংশনের মধ্যে পড়ছে এখানে। তাহলে ফ্রেন্ডস, রাইট আনসারটি হবে অপশন ডি, যে এখানে দেওয়া যে তিনটি উপর অপশন আছে সেই তিনটি অপশনে একটিতে বলেছিল প্রেসিডেন্টকে রিমুভ করতে পারবে পার্লামেন্ট, সুপ্রিম কোর্টের জাজকেও রিমুভ করতে পারবে ইম্পিচমেন্টের মাধ্যমে, এবং হাইকোর্টের জাজকেও করতে পারবে পার্লামেন্ট ইম্পিচমেন্টের মাধ্যমে।
তাই এখানে আমরা টিক করব অপশন ডি। তোমরা অনেকে রাইট অ্যানসার করেছো, ভেরি গুড অল। নেক্সট কোশ্চেন, হু ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ দ্য স্টেট, টাইম স্টার্টস। তো দেখো, কোনো রাজ্যের রাজ্যপাল হতে গেলে তার যোগ্যতা এখানে দেওয়া আছে। দ্য সিটিজেন অফ ইন্ডিয়া হবে, বাট এখানে দিল্লি, শুধুমাত্র দিল্লি দেওয়া আছে। অ্যান্ড হি মাস্ট বি নট লেস দেন 35 বছরের নিচে হবে না, এখানে এটা বলা আছে। অ্যান্ড সিতে বলা আছে হি মাস্ট হোল্ড অফিস, কোনো প্রফিটেবল অফিসে উনি যুক্ত থাকবে, এটা বলছে অপশন সিতে। অ্যান্ড ডিতে বলছে অল অফ দ্য অ্যাবাভ। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার সিক্সের রাইট অ্যান্সারটি যদি আমরা টিক করতে হয় তাহলে কিন্তু করব অপশন বিতে, হি মাস্ট বি নট লেস দেন 35 ইয়ার্স অফ এজ। তো 35 বছরের কম হতে পারবে না রাজ্যপাল হতে গেলে। আর অপশন এ অপশন সি কিন্তু ভুল দেওয়া আছে। কোশ্চেন নাম্বার সেভেন, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাট দ্য সেন্টার ইজ রেসপন্সিবল টু, কেন্দ্রের যে মন্ত্রীরা থাকে পার্লামেন্টের, তারা দায়বদ্ধ থাকে প্রেসিডেন্টের কাছে, নাকি চিফ মিনিস্টারের কাছে, নাকি সুপ্রিম কোর্টের কাছে, নাকি লোকসভার কাছে। তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। তোমাদের সুবিধার্তে আমরা লাইভ চ্যাট বক্স ওপেন রেখেছি, তোমরা জানো, ওইখানে তাড়াতাড়ি আনসার করে দাও। সবাই আনসার করবে, যারা ক্লাস দেখছো সবাই আনসার করো। তোমাদের হ্যাবিট আমরা করতে চাই তাড়াতাড়ি আনসার করার, এবং তোমরা বাড়িতে যে প্রিপারেশনটা নিচ্ছ এটা কতটুকু তোমাদের হচ্ছে এটা তোমরা নিজের থেকেই বুঝতে পারবে আমাদের সাথে মক টেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে। কোশ্চেন নাম্বার সেভেনের রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, লোকসভার কাছে দায়বদ্ধ থাকে কাউন্সিল অফ মিনিস্টার্স যারা আছে ওনারা। কোশ্চেন নাম্বার এইট, হুইচ অব দ্য রিজনাল পার্টি ইজ কারেক্টলি ম্যাচ, এখানে আঞ্চলিক দলের নাম দেওয়া আছে, আঞ্চলিক দলের নামের পাশাপাশি কী দেওয়া আছে, স্টেটের নামও দেওয়া আছে। এ আই এ ডি এম কে তামিলনাড়ু, ন্যাশনাল কনফারেন্স দেওয়া আছে জম্মু কাশ্মীর, অকালি দল পাঞ্জাব, অ্যান্ড ডি অল ওভার দেব অ্যাবাভ। তো ফ্রেন্ডস, এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন ডি, কারণ সবগুলি কিন্তু সঠিকভাবে দেওয়া আছে। পাঞ্জাবের মধ্যে অকালি আছে, তামিলনাড়ুতে AIADMK আছে, অ্যান্ড জম্মু অ্যান্ড কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স যে দল আছে। কোশ্চেন নাম্বার নাইন, দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ওয়াজ অ্যাডপ্টেড বাই ইউএন, ইউনাইটেড নেশনের দ্বারা হিউম্যান রাইটস ডিক্লারেশন করা হয়েছিল, এটা কবে করা হয়েছে, প্রথম মানবাধিকারের যে সর্বজনীন যে ঘোষণা, সেই ঘোষণা ইউএনও দ্বারা করা হয়েছিল, এটা কবে করা হয়েছিল, তোমাদের সময় শুরু, তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি আনসার করে দাও। ভেরি গুড, তোমরা অনেকেই রাইট আনসার করছো, এভাবে তোমরা আমাদের সাথে থাকবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই তোমাদের যে এক্সামের যে প্রিপারেশন এটাকে আরও এফেক্টিভ করে তোলার জন্য আমাদের কন্টিনিউ প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার নাইনের রাইট অ্যান্সারটি হবে কি হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। 10th December 1948 ইউএনএ কী করেছিল, ইউএনও কী করেছিল, মানবাধিকারের সেই সর্বজনীন যে ঘোষণা, এই ঘোষণাটি করেছিল। কোশ্চেন নাম্বার টেন বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন ক্রনোলজিক্যাল অর্ডার, ক্রনোলজিক্যালি সাজাতে বলেছে এখানে। তুগলক বংশ দেওয়া আছে, লোদি বংশ দেওয়া আছে, সৈয়দ বংশ দেওয়া আছে, ইলভারি তুর্কি যে বংশ এটাও দেওয়া আছে, অ্যান্ড ফাইভে খিলজি দেওয়া আছে। তো এখানে যদি ক্রনোলজিক্যালি সাজাতে হয় রাইট আনসার কোনটা হবে, তোমাদের সময় শুরু, তোমরা আনসার করে দাও। আমরা চারটি অপশন দেখেছি, এ বি সি অ্যান্ড ডি, চারটি অপশনের মধ্যে কোনটি সঠিকভাবে এখানে সাজানো হয়েছে ক্রনোলজিক্যালি, এটা তোমাদেরকে এখানে টিক করতে হবে। কোশ্চেন নাম্বার টেন, রাইট আনসার ইজ অপশন ডি। প্রথম এসছে ইলভারি তুর্কি যে বংশ এটা, অর্থাৎ দাস বংশ, তারপর এসছে খলজি বংশ, তারপর এসছে তুগলক, তারপর সৈয়দ, লাস্টে এসছে লোদি বংশ। তো ফ্রেন্ডস, আমরা এখানে দিয়ে দিয়েছি দেখো, যে স্লেভ ডাইনেস্টি অর্থাৎ দাস বংশ যেটা, এটা 1206 থেকে 1290 পর্যন্ত ছিল, খলজি বংশ ছিল 1290 থেকে 1320, তুগলক বংশ ছিল 1320 থেকে 1413, সৈয়দ বংশ ছিল 1414 থেকে 1451, অ্যান্ড লোদি বংশ ছিল 1451 থেকে 1526। কোশ্চেন নাম্বার ইলেভেন, মহাত্মা গান্ধী ওয়াজ প্রোফাউন্ডলি ইনফ্লুয়েসড বাই দ্য রাইটিং অফ,
কার লেখার দ্বারা মহাত্মা গান্ধী প্রভাবিত হয়েছিল? তোমাদের সময় শুরু। এখানে যে চারটি অপশন দেওয়া আছে, বার্নার্ড শ দেওয়া আছে, কার্ল মার্ক্স দেওয়া আছে, লেনিন দেওয়া আছে অ্যান্ড টলস্টয়ের নামও দেওয়া আছে। তো এই চারটি অপশন থেকে রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও। ভেরি গুড, তোমরা অনেকেই রাইট আনসার করছো, অনেকেই তোমরা জানো, তোমাদের প্রিপারেশন অবশ্যই ভালো হচ্ছে, এভাবে চালিয়ে যাও, তোমাদের এক্সাম ক্র্যাক করতেই হবে এবং আমরা তোমাদের সাথে কন্টিনিউ আছি, যতটা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে আমরা তোমাদের জন্য চেষ্টা করছি। তো কোশ্চেন নাম্বার 11-এর রাইট আনসারটি কী হবে? টলস্টয়। টলস্টয়ের যে লেখা, সেই লেখার দ্বারা মহাত্মা গান্ধী প্রভাবিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 12, দ্য মঙ্ক হু ইনফ্লুয়েন্সড অশোকা টু এমব্রেস বুদ্ধিজম ওয়াজ, অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেছিল কোন সন্ন্যাসী, কোন সাধক? ঠিক আছে, তো এখানে যে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। রাইট আনসার হবে উপগুপ্ত। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ এন ইলিটারেট, কে নিরক্ষর ছিলেন? এখানে যে চারটি অপশন দেওয়া আছে এখান থেকে কে নিরক্ষর ছিলেন তোমাদেরকে আনসার করতে হবে, তাড়াতাড়ি আনসার করে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসার কি হবে? আকবর ছিলেন এখানে ইলিটারেট। কোশ্চেন নাম্বার 14, দ্য কল অফ ব্যাক টু দ্য বেদাস ওয়াজ গিভেন বাই, বলছে বেদে ফিরে যাও, এই যে একটি আহ্বান, এই যে ডাক দিয়েছিল নিচের, কে এই আহ্বানটি জানিয়েছিল বেদে ফিরে যাওয়ার জন্য? তোমাদের টাইম শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 14-এর রাইট আনসার হবে অপশন বি, স্বামী দয়ানন্দ সরস্বতী এই আহ্বানটি দেশবাসীর উদ্দেশ্যে রেখেছিল যে বেদে ফিরে যাওয়ার জন্য, ব্যাক টু দ্য বেদাস। এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ইন 1875, 1875-এ উনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ এ সোশিয়াল রিফর্মার, হি গেভ এ স্লোগান, উনি এই স্লোগানটি দিয়েছিলেন গো ব্যাক টু দ্য বেদাস। কোশ্চেন নাম্বার 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া, চিংড়ি রাজধানী বলা হয় কোন শহরকে? চারটি অপশন দেওয়া আছে এখান থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। তো কোশ্চেন নাম্বার 15-এর রাইট আনসার কি হবে? অপশন ডি, নেলোর। দ্য নেলোর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ নোন এজ দ্য শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে নেলোর এটা অন্ধ্রপ্রদেশের একটি ডিস্ট্রিক্ট। দ্য নেলোর ডিস্ট্রিক্ট অফ অন্ধ্রপ্রদেশ ইজ নোন এজ দ্য শ্রিম্প ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 16, দ্য টার্ম কাস্ট ওয়াজ ডিরাইভড ফ্রম, বর্ণ যে শব্দটি এটি এসছে পর্তুগিজ থেকে, ডাচ থেকে, জার্মান থেকে, না ইংরেজদের থেকে, নাকি ইংলিশ থেকে? তো ফ্রেন্ডস, তোমাদের টাইম স্টার্ট, তোমরা আনসার করে দাও তাড়াতাড়ি, যে কাস্ট, যে ওয়াটি, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? রাইট আনসার হবে অপশানে, পর্তুগিজদের থেকে নেওয়া হয়েছে এই কাস্ট ওয়ার্ডটি। কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, এক্সট্রা কনস্টিটিউশনাল বডি কোনটি? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও আমাকে রাইট আনসারটি কি হতে পারে। অনেকেই তোমরা রাইট আনসার করছো, ভেরি গুড। তো কোশ্চেন নাম্বার 17-এর রাইট আনসারটি কি হবে? রাইট আনসার হবে অপশান বি, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন, এটাই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। তোমরা এভাবে আমাদের সাথে থাকবে, আমরা কন্টিনিউ তোমাদের জন্য এরকম MCQ মক টেস্ট নিয়ে আসছি। এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে সঠিক সময়ে তোমরা সবগুলি ক্লাস পেয়ে যাবে। আমরা JRBT এবং TRBT ক্লাস করাচ্ছি। এবং ফ্রেন্ডস, একটি ইনফরমেশন তোমাদের জন্য আছে যে আমরা এখন প্রতি রবিবার দিন সানডে আমরা টেটের একটি স্পেশাল মক টেস্ট নেব। টেটের জন্য মক টেস্ট আমরা স্টার্ট করতে যাচ্ছি সানডে থেকে, ঠিক আছে? তো তোমরা সবাই ওইখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, এটা আমাদের আশা। তোমরা যারা টেটের ক্যান্ডিডেট আছো, অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের টেটের ক্লাসগুলি শেয়ার করবে, যেহেতু আমরা নতুনভাবে স্টার্ট করেছি। তো টেটের সবাই এখন আমাদের সাথে
যুক্ত হয়নি, আমরা চাইব তোমাদের পরিচিত ফ্রেন্ডসদের সাথে আমাদের ক্লাসগুলি শেয়ার করবে, এবং ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 18, দ্য ডিক্লারেশন দ্যাট ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এই যে কথাটি, এটি কে বলেছেন যে গভর্নমেন্ট হচ্ছে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল? তোমাদের টাইম স্টার্টস, এটা তো সবাই পারার কথা, খুবই ইম্পর্ট্যান্ট এবং ইজি কোশ্চেন, এবং এটা বিভিন্ন এক্সামে কিন্তু অনেকবারই আস্কিং করেছে আমাদেরকে। এখানে রাইট অ্যান্সারটি হবে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন এই উক্তিটি করেছেন যে ডেমোক্রেসি অর্থাৎ গণতান্ত্রিক যে দেশ, সেই দেশের মধ্যে গভর্নমেন্ট সবসময় অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল হবে, জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের সরকার। কোশ্চেন নাম্বার 19, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য গার্ডিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটস? ফান্ডামেন্টাল রাইটসের গার্ডিয়ান কে? কে ফান্ডামেন্টাল রাইট, যেগুলি যদি কোনো ব্যক্তি, দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি ফান্ডামেন্টাল রাইট না পায়, তাহলে সে কার কাছে যাবে, কার কাছে কমপ্লেন জানাবে যে হ্যাঁ আমি তো আমাদের আমার ফান্ডামেন্টাল রাইট পাচ্ছি না? এখানে রাইট আনসার কি হবে? এখানে রাইট আনসার হবে জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টে আমরা যেতে পারবো যদি আমরা আমাদের কোনো জায়গাতে যদি আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, ফান্ডামেন্টাল রাইট যদি আমরা না পাই। নেক্সট কোশ্চেন বলছে সিসমিক সি ওয়েভস, ভূমিকম্পে যে তরঙ্গ, সেই তরঙ্গ হুইচ অ্যাপ্রোচ দ্য কোর্স অ্যাট গ্রেটার ফোর্স আর নদে, যখন সেই তরঙ্গগুলি বৃহত্তর বলয়ের আকার ধারণ করে উপকূলে এসে ধাক্কা লাগে, উপকূলে এসে পৌঁছায়, ধাক্কা দেয়, তখন ওইটাকে আমরা কী বলি, টাইডস বলি, সমুদ্রের তরঙ্গ বলি, নাকি সুনামি বলি, নাকি কারেন্ট বলি, নাকি সাইক্লোন বলি? তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে, যখন সিসমিক সি ওয়েভস সমুদ্র যে তরঙ্গ, ভূমিকম্পের মতো শক্তিশালী যে সমুদ্র তরঙ্গ, সেই তরঙ্গগুলি বৃহত্তর বলয় আকার ধারণ করে যখন উপকূলে এসে ধাক্কা দেয়, উপকূলে এসে পৌঁছায়, তখন আমরা তাকে বলি সুনামি। অপশান বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 21, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট ফর্ম পার্ট অফ নর্মদা রিভার বেসিন? তোমাদের সময় শুরু। নর্মদা নদীর অববাহিকায় কোন রাজ্যটি নয়, কোন রাজ্যটি নর্মদা নদীর অববাহিকায় নয়? তো তোমরা অনেকে রাইট অ্যান্সার করছো, তোমরা যারা রাজস্থানে টিক করেছো, তোমরা রাইট অ্যান্সারে টিক করেছো, তোমাদেরটা সঠিক, রাজস্থান হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া? ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া বলা হয় কোনটিকে? চারটি অপশান দেওয়া আছে, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন হিমালয়াস অ্যান্ড ইস্টার্ন হিমালয়াস। চারটি অপশান থেকে জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্ট বক্সে। কোশ্চেন নাম্বার 22, অবশ্যই তোমরা যারা অপশান এ টিক করেছো, তোমরা রাইট অ্যান্সার টিক করেছো, অবশ্যই তোমরা মিলিয়ে নেবে এবং অবশেষে ক্লাসের শেষে আমাকে জানাবে কে কত পেয়েছো। গত কালকে যে ক্লাসটা হয়েছিল ওইখানে তোমরা 30-তে 27 পেয়েছো তিনজন। তো এইভাবে তোমরা তোমাদের যে প্রিপারেশন ওইটাকে চালিয়ে যাও, অবশ্যই তোমরা এক্সামে ক্র্যাক করবে এটা আমাদের আশা, কারণ তোমরা প্রতিনিয়ত ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছ আমাদের MCQ যে মক টেস্ট, সেই মক টেস্টের মধ্যে, এবং আমরা তোমাদের জন্য হার্ডওয়ার্ক করতে রাজি আছি, তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, এবং আমাদের ক্লাস দিয়ে যদি তোমরা হেল্পফুল হও তাহলে অবশ্যই তোমরা ক্লাসের শেষে লাইক দিয়ে যাবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে। কোশ্চেন নাম্বার 23, হুইচ সিটি রিসিভস দ্য হাইয়েস্ট কসমিক রেডিয়েশন অ্যামংস্ট দ্য ফলোয়িং? নিম্নলিখিত যে শহরগুলির মধ্যে কোন শহরটি সর্বোচ্চ মহাজাগতিক বিকিরণ গ্রহণ করতে পারে? সর্বোচ্চ বিকিরণ গ্রহণ করে কোন শহরটি? ইয়েস ফ্রেন্ডস, তোমরা কোশ্চেন নাম্বার 23-তে যারা অপশান সি টিক করেছো, অপশান এ যারা টিক করেছো, অর্থাৎ চেন্নাই হবে এখানে রাইট অ্যান্সার, চেন্নাই যারা টিক করেছো তোমরা রাইট অ্যান্সার টিক করেছো, ভেরি গুড অল। কোশ্চেন নাম্বার 24, রেলওয়ে যে কোচ, সেই কোচ ম্যানুফ্যাকচার করা হয় কোথায়? নিচের কোথায় রেলওয়ে যে কোচ, সেই কোচগুলি নির্মাণ করা হয়? তোমাদের টাইম স্টার্টস, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও যে রেলওয়ে কোচ নিচের কোথায় নির্মাণ করা হয়। অপশান সি হবে রাইট অ্যান্সার, পেরাম্বুর। পেরাম্বুরের মধ্যে রেলওয়ে কোচ ম্যানুফ্যাকচার করা হয় অর্থাৎ তৈরি করা হয়। তো এটা কোথায় আছে? পেরাম্বুর আছে চেন্নাইয়ে, তামিলনাড়ু রাজ্যের মধ্যে
চেন্নাই শহরের মধ্যে পেরাম্বুর লোকেটেড অবস্থিত। এটি কি করে? রেলের যে কোচ সেই কোচ নির্মাণ করে থাকে। কোশ্চেন নাম্বার 25, হুইচ অব দ্য ফলোয়িং ইজ কল্ড গোস্ট টাউন? গোস্ট টাউন বলা হয় কোনটিকে? তোমাদের টাইম শুরু, তোমরা তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও রাইট আনসার কি হবে। তো ফ্রেন্ডস, অপশন ডি হবে রাইট আনসার, মিনারেল রিসোর্স যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় ওই এলাকাটাকেই বলা হয় ঘোস্ট টাউন। মিনারেল রিসোর্স যেখানে সবচেয়ে বেশি পাওয়া যায় ওই এলাকাটাকেই বলা হয় ঘোস্ট টাউন। কোশ্চেন নাম্বার 26, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ বিন ফলোয়িং দ্য পলিসি অফ লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন। কোন সময় থেকে ভারত সরকার লিবারালাইজেশনের যুগে পা দিয়েছে, গ্লোবালাইজেশনের যুগে পা দিয়েছে এবং প্রাইভেটাইজেশনের যুগে পা দিয়েছে? কোন সময় থেকে বেসরকারীকরণের নীতি, উদারীকরণের নীতি এবং বিশ্বায়নের সঙ্গে ভারতবর্ষ কবে থেকে অন্তর্ভুক্ত হয়েছে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা তোমাদের জন্য। এটা অনেকবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু জিজ্ঞেস করেছে এবং এটা ভারতবর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এখানে রাইট আনসার হবে অপশন বি 1991 হবে এখানে রাইট আনসার। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী, সরি, ওই সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? ডক্টর মনমোহন সিং ওই সময় কিন্তু অর্থমন্ত্রী ছিলেন। কোশ্চেন নাম্বার 27, নেম দ্য অপারেশন হুইচ ফ্লাশড আউট দ্য টেরোরিস্ট হোল্ড আপ ইনসাইড দ্য গোল্ডেন টেম্পল ইন অমৃতসর। অমৃতসরে যে স্বর্ণ মন্দির, সেই স্বর্ণ মন্দির মন্দিরের অভ্যন্তরে যে সন্ত্রাসীরা যে অভিযান চালিয়েছিল, তো তাদেরকে উদ্ধার কর, সেই সন্ত্রাসীদেরকে ওইখান থেকে তাড়ানোর জন্য যে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে যে অভিযানটা চালানো হয়েছিল, তাদেরকে পাল্টা প্রতিরোধ দেওয়ার জন্য, পাল্টা জবাব দেওয়ার জন্য, সেই অপারেশনের নাম কি ছিল এটা তোমরা এখানে আনসার করতে হবে। তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এক্সামের জন্য। তো এখানে রাইট আনসার হবে অপশান সি, যে অপারেশন ব্লু স্টার। ওই অপারেশনের নাম ছিল অপারেশন ব্লু স্টার। পাঞ্জাবের অমৃতসরের টেম্পলের মধ্যে যখন সন্ত্রাসবাদীরা অ্যাটাক করেছিল, ওই সময় ইন্ডিয়ান সেনাবাহিনীর তরফ থেকে তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য, তাদেরকে ওইখান থেকে তাড়ানোর জন্য যে অপারেশন লঞ্চ করেছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন ব্লু স্টার। কোশ্চেন নাম্বার 28, দ্য লংগেস্ট ডে ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, লংগেস্ট ডে কোনটা? সাউদার্ন হেমিস্ফিয়ারের লংগেস্ট ডে কোনটা? কোশ্চেন নাম্বার 28। তো ফ্রেন্ডস, যে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি? চারটি অপশন আছে, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও, তোমাদের সময় শুরু। এখানে রাইট আনসার হবে ডিসেম্বর 22, 22শে ডিসেম্বর যে দিন, ওই দিনটিতে দক্ষিণ গোলার্ধের মধ্যে দিন সবচেয়ে বড় থাকে এবং রাত ছোট থাকে। কোশ্চেন নাম্বার 29, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয় কোন তারিখে? কোন তারিখে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয়? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস, এখানে রাইট আনসারটি হবে অপশান সি, সেপ্টেম্বর 27। সেপ্টেম্বর 27 ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করা হয়। কোশ্চেন নাম্বার 30, হোয়েন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনফার্স দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার ফর ওমেন বাই প্রেজেন্টিং নারী শক্তি পুরস্কার। হাইয়েস্ট যে সিভিলিয়ান অনার দেওয়া হয় মহিলাদেরকে, যেটা নাম নারী শক্তি পুরস্কার, এটা কবে থেকে ভারতবর্ষের সরকার প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন? কবে থেকে? জুন 5, 8, মার্চ, জুন 21 অ্যান্ড এপ্রিল 7। তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। এটি আজকের জন্য তোমাদের লাস্ট কোশ্চেন, আমরা 30টি কোশ্চেন এনেছি, তোমরা কে কত পেয়েছো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে কমেন্টের মাধ্যমে। তো এখানে রাইট আনসারটি হবে অপশান বি, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8 মার্চ। ওই দিনটিতেই কিন্তু প্রতি বছর নারী শক্তি পুরস্কারটি দেওয়া হয় ভারতবর্ষের মধ্যে, এটি হাইয়েস্ট সিভিলিয়ান অনার ফর ওমেন।
তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের কোশ্চেন। তোমরা কে কত পেয়েছো আমাদেরকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট আমাদের সাথে শেয়ার করবে, এবং আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। JRBT এবং TRBT-র ক্লাস আমরা কন্টিনিউ তোমাদের জন্য করাচ্ছি। যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, যদি আমাদের ক্লাস তোমাদের জন্য হেল্পফুল হয় তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তো তোমরা এতক্ষণ তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য তোমাদের আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো। এভাবে তোমরা তোমাদের সাপোর্ট আমাদের সাথে কন্টিনিউ রাখবে, তবেই আমরা যদি ফুল মোটিভেশন তোমাদের থেকে পাই, তোমাদের থেকে যদি আমরা সাপোর্ট পাই, তবেই আমাদের ক্লাস করতে ভালো লাগে এবং তোমাদের জন্য আমরা আরও বেশি বেশি ক্লাস নিয়ে আসার প্ল্যান আছে। তো তোমাদের উপর ডিপেন্ড করবে সবটাই। ওকে, থ্যাংক ইউ অল। এভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। তোমরা অনেকেই ভালো স্কোর করেছো, এভাবে তোমাদের স্কোর আরও বেশি হোক, 30-তে 30 পাও, 30 পেতেই হবে। এভাবে তোমাদের প্রিপারেশনকে চালিয়ে যাও। ভেরি গুড অল।